শাড়ি পরে সাউরি সেজেছে ওহায়া চমলার ওহায়া চমলার মেয়ের বিয়ে লগ্ন এসেছে পাছা পেড়ে কাপড় পরে শাশুড়ি সেজেছে রাজকুমারীর বর এসেছে তোরা সব সবকে ধনি দে রাজকুমারীর বর এসেছে তোরা সব সবকে ধনি দে আমাদের দিদি কোথায় বসে আছে
মনে হয় বড় পছন্দ হয়ে গেছে আজকে দিদির হবে বিয়ে। এই বাচ্চারা আনন্দের আর নাই গো সীমা, এরা বেহুলার দিদি বসে আছে, পরে সাজে জামাই বাবু দিদির নিয়ে যাবে। আর বিয়ের শাড়ি পরে আমার দিদি বসে আছে, পরে সাজে জামাই বাবু দিদির নিয়ে যাবে। আরে হো দরজা খুইলা দেখুম যারে ওরুম তারে বিয়া, আমার বর্ষা যায়া লইয়া যাবে টুপুর মাথায় দিয়া। আহারে 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 আমরা 87 ফেরাবো। চলো হ্যালো, কই রেরা কোথায় গেল? রেরা চলে এসো, বনডালা গুনো মাথায় করে নাও, সাতটা প্রদীপ জ্বালো, সেই প্রদীপ গুলো জেলে মাথায় করে নাও, কন্যাকে সাজিয়ে নিয়ে এসো, তারা এবারে এসো, কন্যাকে সাজিয়ে সাতটা প্রদীপ জেলে নিয়ে এসো। আর লগ্ন আছে, আর 15 মিনিট বাকি আছে, এই এই 15 মিনিট ভিতরে লগ্ন হইতে বিয়ে দিতে হবে। রে রা ঝাপ ঝাপ চলে এসো, 27 প্রদীপ যদি থাকে জেলে নিয়ে এসো। আরে ওই পাতে আমি যখন যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, ও আলতা রাঙা পাহাড় আবাই নুপুর পড়েছে, আলতা রাঙা পাই আবাই নুপুর পড়েছে, ও গো বুরখা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরখা পরা মেয়ে পাগল করেছে। ওই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আবার নপুর পড়েছে, বুরখা পরা মেয়ে পাগল করেছে, একটা বুরখা পরা মেয়ে পাগল করেছে। আর দু হাতে কাছে চুমু
করেছে বুরখা পরামে পাগল করেছে একটা বুরখা পরামে পাগল করেছে ওই পাতা দোকানে আমি যাই মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই আলতারাঙা পাই আবার নপুর করেছে আলতারাঙা পাই আবার নপুর করেছে বুরখা পরামে পাগল করেছে একটা বুরখা পরামে পাগল করেছে একটা বুরখা পরামে পাগল করেছে একটা বুরখা পরামে পাগল করেছে যারা সাতাশে ফিরিয়েছিলে বৌদিরা দেরি করো না চলে এসো ভালো তো ডিজে বাজো নাচো ডিজে ওগুলো তো বাজো ডিজে কোন ও তুমি দিও না গো বাসুর ঘরের বাতি ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া দিও না গো বাসুর ঘরের বাতি ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া ও তুমি দিও না গো বাসুর ঘরের বাতি ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি দিও না গো বাসুর ঘরের বাতি ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি দিও না গো বাসুর ঘরে বাতি ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া দিও না গো বাসুর ঘরে বাতি ভাইয়া বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমার দেখিয়া প্রেম সুভাগে বাঁধবো তোমার বুকে রাখিয়া দিও না গো বাসুর ঘরে বাতি ভাইয়া ঘরে অন্ধকারে যাব মরিয়া ও চলো রাতে যায় সাতাশ রাতে গেলে
এইগুলো কি ঠাকুর মশাই এবারে আমরা মালা বদলটা করে নি আপনি চলে আসবেন ও মালা ধরো ধরো জামাই বাবু আর দিদি মালা খুলো ও হে রকাই সুন্দর আরে মেহলা ধনির গাতা মালা তুমি গলে পড়ো মালা ধরো ধরো লকাই সুন্দর কেউলা ধনির গাতা মালা তুমি গলে পড়ো মালা ধরো ধরো আমারে একবার দুবার তিনবার মালা বদল হলো দেখো মালা ধরো ধরো লকাই সুন্দর কেউলা ধনির গাতা মালা লকাই গলে পড়ো মালা ধরো ধরো আমার মালা বদল সঙ্গ হলো শুভ দৃষ্টি হয় মালা ধরো ধরো লকাই সুন্দর কেউলা ধনির গাতা মালা তোমরা ভালো করে দেখো দুজনে দুজনে দেখে নাও আজকে আজকের এই বিয়েতে আমার দেবে কি আচ্ছা দাঁড়াও দাঁড়াও বরণ হচ্ছে ভালো করে দেখেছো তাই না রে না ঠাকুর মশাই শুনুন যেখানে সেখানে ঠাকুর মশাই নয় কালীঘাটের মরা খেত বামন ঠাকুর মশাই আপনার তো বিয়ে এখানে পড়াতেই হবে আপনার সঙ্গে 5 লক্ষ টাকার রফা আছে এখন দেবো আপনার 1.5 লক্ষ টাকা ঠিক আছে আপনি তাহলে বিয়েটা পড়িয়ে নিন ওদিকে লোকজন খাওয়া দাওয়া করছে ওদিকে আমরা যাচ্ছি সরণে চন্দ্রকে গৌরী নারায়ণী নমস্কার